স্টেডিয়ামে আয়োজিত এই ক্যারাটে প্রতিযোগিতায় আলিপুর জেলার মাঝের ডাবরি বীরপাড়া মাদারিঘাট তালচিনি এলাকার বহু দুঃস্থ ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যেও খেলায় অংশগ্রহণ করে। সেখান থেকে ভালো ফল করেছে মাদারিঘাট বীরপাড়া ব্লকের সেই সিনকাই সিতরি চ্যারিটি দু একাডেমির ছাত্রী জেনিফা সাহা ও সপ্তলক্ষ্মী রায়। প্রতিযোগিতায় তারা স্বর্ণপদক জিতে সমগ্র ডুয়ার্সের মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছে বিশিষ্টরা। এদিন তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য মাদারিঘাট মিলন পাঠাগারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে এলাকাবাসীরা। জেনিভা এবং সপ্তলক্ষ্মী রায় কোচ তথা আলিপুরদুয়ার জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাস বোলদার জানান, আর্থিক দুর্বলতার কারণে অনেকে বাইরে যেতে পারছে না, যদিও এবার অনেক ছাত্রছাত্রীদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা অভূতপূর্ব ভালো ফল করেছে। কেন্দ্র সরকারের লক্ষ্য ছিল